যে দিল্লি দেয় না, দিল্লির বঞ্চনা, সারা জীবন এই ক্যাসেট বাজাইছে। ক্যাসেট 2018 তে জাম খাইয়া গেছে একবারে, আর চলে না। একটা রাগা, একটা ভাতা, আর একটা বিপিএল কার্ড। বিপিএল কার্ডটা মনে হয় চাকরির অফার। এই ছিল সিপিএম এর নির্বাচন। কবে নির্বাচন? কবে নির্বাচন? কবে আরেকটা? কবে আমরাটা? কবে? হ্যাঁ শুনছি না কিন্তু। একটা আরেকটা, একটা 26, আরেকটা বাইশ ত্রিপুরা। কবে? আত্মীয় স্বজন আছে না ওয়েস্ট ত্রিপুরাতে? আমরা ফোন করে কইতে লাগতো না যে আমরা ভোট দিতে আছি, তোমরা ভোট দাও, কইতে লাগবো নি? তো একটা 19 তারিখ, আরেকটা 26 তারিখ। কারে ভোট দেবো আমরা? পদ্মফুলে আমরা প্রার্থী মোদি আর বিপ্লব কুমার দেব আর কৃতি দেবী সিং, যেটা আমি এমপি হইয়া শিখছি, এটা কইতেছি আপনারে। আমরা কি? আমরা ডাক পিয়ন। দিল্লি তো এসে প্রধান সেবক, আর আপনারা যারা আমার সামনে আছেন, যেটা মোদিজির বক্তব্য, আপনারা যারা আছেন এবং রাজ্যের যারা জনগণ, রাজ্যের যারা গণদেবতা, আপনারা হচ্ছেন ভিআইপি, আর আমরা হইছি আপনাদের জন্য ডাক পিয়ন। ওই দিল্লির প্রধান সেবক এবং রাজ্যের যারা ভিআইপি, গণদেবতা, জনসাধারণ, নাগরিক, জনতা জনার্দন, আপনাদের যে দাবি তাকে প্রধান সেবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিমিত্ত মাত্র করে তাদেরকে ভোট করবেন। এটাই আমি গত 5 বছরে শিখলাম। এটাই আমাদের দেশকে পরিচালনা করছেন। উনি দেশকে শাসন করছেন না, উনি দেশকে সেবা করছেন। সেই ব্যক্তির নির্বাচন আগামী 19 তারিখ আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং আগামী 26 তারিখ আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসন। দুই আসনে আমরা গত 2019 প্রথম লোকসভা নির্বাচনে দুইটা পদ্মফুল আমরা মোদিজিকে দিল্লিতে পাঠিয়েছি। 2014 সালে আমরা পাঠাতে পারিনি, কিন্তু 2014 সালে আমরা পাঠাতে পারিনি বলে মোদিজি আমাদেরকে ডেভেলপমেন্ট দেননি, আমাদের জন্য ভাবেননি, সেটা মোদিজির শত্রু বলতে পারবে না। ত্রিপুরা রাজ্যের মানুষ পদ্মফুল পাঠায়নি, নির্বাচনে ভোট দেয়নি মোদিজিকে, কিন্তু মোদিজি ওনার দায়িত্ব পালন। আর কি? একটা রাগা, একটা ভাতা, আর একটা বিপিএল কার্ড। বিপিএল কার্ডটা মনে হয় চাকরির অফার। এই ছিল সিপিএম এর শাসনে। আর কি ছিল? যেটা আমার অনিমেষ দা বললো যে দিল্লি দেয় না, দিল্লির বঞ্চনা, সারা জীবন এই ক্যাসেট বাজাইছে। ক্যাসেট 2018 তে জাম খাইয়া গেছে একবারে, আর চলে না, চেঞ্জ হয়ে গেছে সব। এখন কি আমরা কি চাই? সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে। যে বক্তব্য কমিউনিস্টের বন্ধুরা 40টা বর্ষের স্লোগান দিছে, কিচ্ছু করতে পারছে না। আমি কমিউনিস্টের বন্ধুরা ডাকিয়ে নিয়ে কই, ভাই 40 বছর এমন আন্দোলন করছো, ট্রেন তো আইছে না, ত্রিপুরা রাজ্যের মানুষ সব বিরো যদি গুয়াহাটি নিয়ে হাজির করাইতা, ধাক্কে একটা দিলে ট্রেনটা কুমিল্লা ফার করাই দিতাম, পারলাম হইলে আমরা। তোমরা চোরাইবাড়ি অব্দি নিতে পারছো না। আমরা অনেক ট্রেন পেয়েছি, এবং আমরা কত কিছুদিন আগে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি আমি আর রাজদীপদা, ওনারা বলেছেন যে বিদ্যুতিকরণ করার জন্য, যেটা বিদ্যুতিকরণ এই বছরের জুন জুলাই মাসের মধ্যে বিদ্যুতিকরণ সম্পূর্ণ হবে, এবং যেই দিন বিদ্যুতিকরণ সম্পূর্ণ হবে ট্রেন লাইনের, সেই বছরে 2024 সালের মধ্যে আমরা ত্রিপুরাবাসী আমরা স্বপ্নের বন্দে ভারত পাবো, যেটা আমরা কখনো ভাবতে পারি না।